সবজি আমরা সবারই জানা আছে, আমাদের সবারই জানা আছে। দেখলে মন ভরে যায় শীতকালের আবহাওয়াতে শস্য ক্ষেত্রে, চারিদিকে সবুজ আর সবুজ, তার মধ্যে হলুদ ফুল, যেন মনে হচ্ছে হলুদের চাদর মুড়ি দিয়ে বসে আছে প্রকৃতি। চারিদিকে গাছপালা, তার মাঝে শস্য ক্ষেত, এজন্য প্রকৃতির এক অপূর্ব লীলা রূপ। বুধটার হাবাস প্রোগ্রামের অনেক এলাকা আছে যেগুলো অনেক সৌন্দর্যময়, যেগুলো দেখলে আপনাকে মনে হবে, হঠাৎ করে মনে হবে যে আপনি অনেক সৌন্দর্য থেকে বঞ্চিত হয়েছেন, আপনার এই সৌন্দর্যগুলো দেখা উচিত। আমরা অনেকেই বাইরে যাই সৌন্দর্য দেখতে, কিন্তু আমরা আমাদের আশেপাশের সৌন্দর্যগুলোকে একটুও খেয়াল করি না, যেগুলো দেখলে মন ভরে যায়। এই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকলে এমনিতেই মন ভরে যায়। সরিষা ফুল থেকে মৌমাছি মধু আহরণ করে, সেটা দিয়ে আবার তারা সরিষার মধু, কিন্তু অন্যরকম একটা স্বাদ আছে যা অনেক উপকারী। এখান থেকে সরিষা হওয়ার পরে সরিষার মাড়াই করে সেখান থেকে সরিষার তেল, গ্রামের এক অপূর্ব দৃশ্য এটা, যেটা সবার গ্রামেই থাকে অথচ কেউ সেভাবে দেখে না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দান। দেখতে পাচ্ছেন ছোট ছোট মৌপোকা গুলো ঘোরাফেরা করছে শস্য ফুলের মাঝে, এক ফুল থেকে আর এক ফুল, এক রেণু থেকে আর